अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদা, আমি তোমাকে বারণ করেছিলাম না, তারপরও কেন তুমি বলে দিলে সব দাদাকে? তোর সাথে যা কিছু হচ্ছে সেটা আমি সহ্য করতে পারবো না। দেখ, তোর তোর দাদাকে প্রয়োজন, আর যদি তোর দাদা এখানে থাকে তাহলে অন্তত ওই চালক চাঁদনি। তুমি জানো না দাদা আমার জন্য সব কিছু করতে পারে, কোথাও গিয়ে যেন কোনো অঘটন না ঘটে। আরে এটা তো ভালো কথা, এই শিয়ালদের সামনে তোর একজন সিংহের প্রয়োজন যে তোকে রক্ষা করবে। যদি তোর দাদা এখানে থাকে তাহলে ও তোকে রক্ষা করবে, আর জানিস তো ওই শয়তানদের অত্যাচার তোর উপর কম হবে। কোন অন্যায় করিনি আমি ওর সঙ্গে, বলো রোশনি। ও তাহলে কি এমন বলেছে ওর দাদাকে যে ওর দাদা আমাকে হুমকি দিয়ে বাড়িতে আসছে? আরে কোন না জিজ্ঞেস, ব্যাস অনেক নাটক করেছিস তুই, মুখে এক পিঠে আর এক। শিবাকে ও কিচ্ছু বলেনি, তোর ব্যাপারেও কিছু বলেনি। শিবাকে যা বলা হয়েছে সেটা আমি বলেছি। তোর সমস্ত কুকর্মের কথা আমি বলেছি শিবাকে, আমি ডেকেছি ওকে এখানে। আপনার সঙ্গে তো আমি পরে কথা বলবো মা, তার আগে এর একটা ব্যবস্থা করি। জিজ্ঞেস কর তোর বউকে এর এখানে কি এমন কষ্ট হচ্ছে যার জন্য দাদাকে আসতে হচ্ছে, জিজ্ঞেস কর। আরে জিজ্ঞেস করছিস না কেন সমর? তুই ভালো থাক রে শিবরাজ, মা দুর্গার যেন আশীর্বাদ থাকে তোর উপর, আর এখানকার চিন্তা করার তোর কোনো প্রয়োজন নেই। এখন তোকে ওই গ্রামে গিয়ে রশ্মিকে সাহায্য করা তোর জন্য বেশি প্রয়োজনীয়। তোর বোনের খেয়াল রাখ তুই, যা। কনক, তোমার জিনিসপত্র কোথায়? আমি তোমাকে বলেছিলাম না যে আমরা দেবরিয়াতে যাব? শিবা, তোমার বোনের শ্বশুরবাড়িতে যে সমস্যাগুলো ছিল সেটা বলা আমার কর্তব্য মনে হয়েছিল, কিন্তু আমার তোমার সাথে যাওয়া আর না যাওয়াটা আমার ইচ্ছের উপরে। আর আমার ইচ্ছে এটাই যে আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। কনক, বিয়ের পরে
একজন স্ত্রী স্বামীর বাড়িকেই নিজের বাড়ি করে নেয়। বললাম না, আমি যাব না মানে যাব না। চাঁদনীমা বহু বছর আগে আমাদের পরিবারের বিরুদ্ধে এক লড়াইয়ের শুরু করেছিল। সেই অসমাপ্ত যুদ্ধটা শেষ করার জন্য আমায় ওখানে যেতে হবে। কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি, একজন স্বামীর ধর্ম হল তার স্ত্রীর সম্মান রক্ষা করা। তাই আমি তোমাকে কথা দিচ্ছি যে ওখানে ওই বাড়িতে কেউই তোমাকে অপমান করার সাহস পাবে না। তুই বুঝতে পারছিস না শিবা, কনক যখন যেতে চাইছে না তুই কেন জোর করছিস? জমিদার বাবু, আমি এখনো পর্যন্ত আপনার কোনো কথা অমান্য করিনি। আপনি যদি বলেন আমি একা চলে যাব। আর আমি এটা জানি, কনককে একদিন না একদিন ওর শ্বশুর বাড়িতে যেতেই হবে, আর সেই সময় এখন এসে গেছে। এবার আপনি যেমনটা বলবেন। শিবরাজ, বড় বাবু নয় শ্বশুর মশাই বল, আর আমি তোর কথার সঙ্গে সম্পূর্ণ একমত শিবরাজ। বিয়ের পর কোনো মেয়ের আসল জায়গা তার বাপের বাড়ি নয়, তার শ্বশুর বাড়ি হয়। যেতে তো হবেই। বাবা, তুমি ওর কথা শুনে আমাকে ওই নরকে পাঠানোর জন্য তৈরি হচ্ছ? আমি বললাম না আমি তোমার সাথে যাব না। যে আমার চোখের সামনে আমার মেয়ের সঙ্গে এতটা দুর্ব্যবহার করে, সে ওখানে আমার মেয়েকে নিয়ে গিয়ে না জানি কত কষ্ট দেবে। কোন ভরসায় আমি আমার মেয়েকে তোর সঙ্গে পাঠাবো? হ্যাঁ পূর্ণিমা, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে শিবরাজ একজন স্বামীর দায়িত্ব ভালো করেই পালন করতে পারে, আর সেই দায়িত্ব পালন করার শক্তিও আছে ওর মধ্যে। আমার মেয়ের কোনো ক্ষতি হতেও দেবে না, তাই না শিবরাজ? হ্যাঁ বাবা, আমি তোমার জিনিস গুছিয়ে দিচ্ছি। আমি তোমার এই জোর খাটানো একদম মেনে নেব না। দেরি হচ্ছে কনক, চুপচাপ গিয়ে তোমার জিনিসগুলো গুছিয়ে নাও। শিবা! পূর্ণিমা, আজ একজন স্বামী আর স্ত্রীর মধ্যে তুমি যদি কথা বলার চেষ্টা করো পূর্ণিমা, তাহলে এর ফল কিন্তু খুবই খারাপ হবে। সমর, রোশনির হাত ছাড়। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হাত ছাড় ওর। না, ছাড়বো না যতক্ষণ না ও নিজের মুখে বলবে যে ওর দাদা এখানে কেন আসছে। বলো রোশনি, বলো। ছাড়ো না আমার হাত। আমি আমার দাদাকে ডাকিনি এখানে। আমি জানি না দাদা কি এমন জেনেছে যে এখানে আসতে চাইছে। উল্টে আমি তো চাই না যে দাদা এখানে আসুক। কিন্তু আপনার আর চাঁদনী মায়ের এমন কি এমন সমস্যা? কি নিয়ে ভয় পাচ্ছেন আপনারা? রোশনি আবার একটা প্রশ্ন করেছে সমর, উত্তর দিবি না তুই ওর প্রশ্নে? খবরদার সমর বাবু, আমার গায়ের আরেকটা হাত দিয়েছেন তো। এখনো পর্যন্ত তো আমি দাদাকে কিছুই বলিনি, কিন্তু যদি একটাও আচরণই দেখতে পান আমার হাতে, তাহলে ও আপনাদের কাউকে ছাড়বে না। আপনাদের দুজনের কাউকে ছাড়বে না। কি
দাদিকে বলছিস যে তুই তোর দাদাকে কিচ্ছু বলিসনি, আবার দাদার নাম করে আমাদের হুমকি দিচ্ছিস? হ্যাঁ, যাবেন না চাঁদনি মা, আমি সেই ছোটবেলার রোশনিই আছি যে আপনার সমস্ত অন্যায় প্রতিবাদ করতে ভালো করে জানে। তখন আপনার নেহাতি বয়স কম ছিল, এখন আমি বড় হয়েছি আর আপনার বয়স হয়েছে, আর আমি শুনেছি বুড়ো বয়সে হাড় ভাঙলে অনেক কষ্ট হয়। যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে আমার সাথে এরকম করবেন না। বাঘিনী জেগেছে।